গাজন দেখে আর বাড়ি ফেরা হলো না প্রিয়াঙ্কার। বছর শেষের আনন্দ উপভোগ করতে গিয়ে যে এভাবে না ফেরার দেশে পাড়ি দেবে বাড়ির আদরের মেয়েটা, তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না পরিবারের লোকজন থেকে পড়োশিরা। শহর লাগোয়া ভাদুল গ্রামে বাড়ি বছর কুড়ির প্রিয়াঙ্কা বাউরির। শহরের সারদামণি কলেজের প্রথম বর্ষের ছাত্রী সে। শুক্রবার সকালে পাড়ার কয়েকজনের সাথে একটেশ্বর গাজন মেলায় গিয়েছিল প্রিয়াঙ্কা। গাজনে ঘোরার ফাঁকে নাগরতলায় চড়ে সে, আর তারপরই ঘটে বিপত্তি। দ্রুত গতিতে ঘুরতে থাকা ইলেকট্রিক নাগরদোলার বেয়ারিংয়ে জড়িয়ে যায় প্রিয়াঙ্কার মাথার চুল, সাথে সাথে মাথার চামড়া থেকে চুল ছিঁড়ে ওই বেয়ারিংয়ের জড়িয়ে যায়। আর প্রিয়াঙ্কা মুহূর্তের মধ্যে প্রায় 20 ফুট ওপর থেকে নিচে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে রেফার করলে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মারা যায় প্রিয়াঙ্কা। এরপর বাঁকুড়া মেডিকেলের মর্গে তার ময়না তদন্ত হয়। এদিকে প্রিয়াঙ্কার মৃত্যুর কারণ নিয়েও ধন্দ কাটেনি। নাগরদোলার এক কর্মীর দাবি, খোলা চুলে আচমকা উঠে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে একতেশ্বর মন্দির পরিচালন কমিটির উপদেষ্টা লালমোহন দেগুরিয়া অবশ্য সেলফি তত্ত্ব খারিজ করে সাফ জানান, চলন্ত নাগরদোলায় আচমকা উঠে দাঁড়িয়ে পড়ায় এই বিপত্তি ঘটে। আজ সকালে মেলা শুরু হওয়ার সাথে সাথে দুটি মেয়ে চড়কে চড়ে এবং চড়ক ঘোরার সাথে সাথে একটি মেয়ে উঠে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকে এবং তার চুল খোলা থাকে। তার চুল বাতাসে ওড়ার সাথে সাথে কিছুক্ষণ চড়ক ঘোরার পরে চুলটা বিয়ারিংয়ের সাথে জড়িয়ে যায় এবং সেই মেয়েটি আসমানে ভেসে যাওয়ার মতো হয়। চুলটা বিয়ারিংয়ের সাথে জড়িয়ে যায় এবং মেয়েটি পড়ে যায় এবং তার চুল চামড়ার সাথে ওই চড়কে আটকে থেকে যায় এবং আমরা সেটা সঙ্গে সঙ্গে লক্ষ্য করি এবং চড়কটি বন্ধ করি। কিন্তু চড়ক মেয়েটা কি নিচে পড়ে গেছিল? মেয়েটা মাটিতে পড়ে যায় এবং আমরা চড়কটি সাথে সাথে বন্ধ করি, কিন্তু বন্ধ করার আগেই মেয়েটি পড়ে যায়। কত কত উপর থেকে পড়েছিল? বেশ কিছুটা উপর থেকে পড়ে যায়। তারপর মেয়েটি পড়ে গেছে। কি নিয়ে বিপত্তি ঘটেছিল? বিপত্তি নাগরতলায় একটি মেয়ে ছেলেরা সমস্ত ছেলেরা চেপেছে, একটি মেয়ে ছেলে চলন্ত অবস্থায় দাঁড়িয়ে পড়ে, দাঁড়ানোর ফলে চুলের ওঠে বিয়ারিং লেগে যায়। হ্যাঁ, বিয়ারিং লেগে যায়, বিয়ারিংয়ে পড়ে লেগে যায়। সেই বিয়ারিং লেগার পরে মেয়েটি, যদিও প্রিয়াঙ্কার পরিবার সূত্রে জানা গেছে এদিন প্রিয়াঙ্কার কাছে কোনো মোবাইল ছিল না, সেটি বাড়িতেই রাখা ছিল। তার দাদা কৃষণ বাউরি ফোনে জানান সেলফি তুলতে গিয়ে এই দুর্ঘটনা বলে যা রটেছে তা ঠিক নয়, আচমকা মাথা ঘুরে গিয়েই এমন বিপদ হয়েছে। এদিকে ঘটনার খবর ভাদুল গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে সারা গ্রাম জুড়ে। বাঁকুড়া সদর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই। এই ঘটনার পর নাগরতলা চালানো বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, একতেশ্বর ও ভাদুল।